বিস্কুটের নতুন রেসিপি। নমস্কার, ওয়েলকাম টু মলি কিচেন। মলি কিচেনে আবারও আপনাদের সবাইকে জানি অনেক অনেক স্বাগত। আজ একটি নতুন স্বাদে সবার পছন্দের বিস্কুটের একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এটা খেতে একদম কোল্ড কফির মতন কিন্তু হয়ে থাকে, আর এটা দেখতে এতটাই সুন্দর হয়েছে যে বাচ্চা বড় সবাই খুব পছন্দ করবে। মাত্র 5 মিনিটে এটা আপনারা খুব সহজে বাড়ির কিছু উপকরণ দিয়ে কিন্তু এটা তৈরি করতে পারবেন। তাহলে দেখে নেওয়া যাক কীভাবে একদম নতুন পদ্ধতিতে রেসিপিটি তৈরি করে আপনাদের দেখাই। তার আগে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো এখানে প্রথমে নিয়েছি 200 গ্রাম দুধ। এবার দুধটাকে ফুটিয়ে নেব, তার জন্য একটা প্যান বসিয়ে দুধটাকে দিয়ে দিচ্ছি। দুধটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি বড় চামচের 3 চামচ চিনি। চিনিটা দেওয়ার পর 2 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। ভালো করে ফুটিয়ে নিয়েছি, এবার একটি বাটিতে ঢেলে নিচ্ছি। এরপর এখানে 3টে বিস্কুটের প্যাকেট নিয়েছি। আমি এখানে গুডডে বিস্কুট ও অরিও বিস্কুট নিয়েছি, আপনারা আপনাদের পছন্দের বিস্কুট নিয়ে নিতে পারেন। এরপর বিস্কুটের খোলাগুলোকে ছাড়িয়ে বিস্কুটগুলোকে বের করে নিচ্ছি। বের করে নেওয়ার পর অরিও বিস্কুটের ক্রিমগুলোকে বের করে নিচ্ছি। ক্রিমটা আমার ডেকোরেটের জন্য লাগবে, তাই আমি ক্রিমগুলোকে বের করে নিচ্ছি। এরপর বিস্কুটগুলোকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সার বা হাতে যেটা আপনাদের সুবিধা হবে সেইভাবেই বিস্কুটগুলোকে গুঁড়ো করে নিতে হবে। গ্রেট করে নিয়েছি, দেখুন এইরকম করে কিন্তু গুঁড়ো করে নিয়েছি। এবার এখানে চিনি ও দুধটাকে গরম করে রেখেছিলাম ওটাকে দিয়ে দিচ্ছি। দুধটা আমি পুরোটা দেব না, অল্প অল্প করে দেব, যদি পরে লাগে তখন কিন্তু আবারও দুধটাকে ওর মধ্যে দিতে হবে। এরপর ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমি বেশি পাতলাও করিনি আর বেশি মোটাও করিনি, মিডিয়ামভাবে কিন্তু ব্যাটারটাকে তৈরি করেছি। এবার ওর মধ্যে 3 চামচ কাজু ও কিশমিশ কুচি দিয়ে দিচ্ছি। কাজু ও কিশমিশটা দেওয়ার পর আবারও ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এবার যেই ক্রিমটা বের করে রেখেছিলাম ওর মধ্যে 2 চামচ দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
এবার বিস্কুটের ব্যাটারটা রাখার জন্য এখানে একটি পাত্র নিয়েছি, ওর মধ্যে ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি। ব্যাটারটা পাটির মধ্যে ঢেলে নিয়েছি। এবার এখানে 2 টাকার দামের যে কফি পাতা হয় ওই কফিগুলোকে নিয়েছি। আপনারা চাইলে কোকো পাউডারও দিয়ে এটাকে করতে পারেন। কফি পাউডার ব্যাটারের ওপর দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেছে। এবার গ্রেট করে রাখা ক্যাডবেরি ওপর দিয়ে দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে দেখতে ভালো লাগার জন্য চারপাশ দিয়ে গোলাপের পাপড়িগুলোকে দিয়ে দিচ্ছি। গোলাপের পাপড়িটা দেওয়ার পর দেখতে কতটা সুন্দর লেগেছে আপনারা দেখেই বুঝতে পারছেন। এরপর গোলাপের পাপড়ির ওপর যেই বিস্কুটের ক্রিমটাকে ফেটিয়ে রেখেছিলাম ওটা অল্প অল্প করে পুরো পাপড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। ক্রিমটা দেওয়ার পর কত সুন্দর লেগেছে দেখুন। এই রকম নতুন ধরনের রেসিপি আপনাদের বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল, তাতে করে বাচ্চারা খুব পছন্দ করবে। রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে এখনও যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিন, এরকম নিত্য নতুন রেসিপি আপডেট সবার আগে পেতে। তাহলে আজকের পর্যন্ত এখানেই বিদায় নিচ্ছি, চলে আসবো এইরকম নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।